সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, টেকনো স্পার্ক 9 প্রো এই স্মার্টফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালিভাবে লঞ্চ হয়ে গিয়েছে। সো যারা কিনা 14-15 হাজার টাকা বাজারের মধ্যে ফোনটি দেখতে সুন্দর হবে এবং ভালো একটি প্রসেসর দেওয়া হয়েছে এই ধরনের স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। টেকনো স্পার্ক 9 প্রো এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে ফুললি ফুল বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সবসময় মতো আজকের ভিডিওতে আমি আছি আর জে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যদি এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই স্মার্টফোনটি দেখতে অনেকটা রিয়েলমি B20 এই স্মার্টফোনটির মতো। অবশ্যই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। এর বডি এবং ফ্রেম মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। এই ফোনটির দুটি কালারে অ্যাভেলেবেল লঞ্চ হবে, ব্ল্যাক এবং ব্লু। অবশ্যই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা টেকনো ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটির লুক আর ডিজাইন। তো দর্শক বন্ধুরা, এইবারে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফোনটির সামনের সেটটিতে আসতে দেখা যায় খুবই সুন্দর 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে মাল্টিটাস্কিং এবং 407 PPI ডেন্সিটি। সো দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো বাজেট বিবেচনায় করলে এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে হওয়াতে শার্পনেসের কাছে একদমই হবে না। 90 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবে। এইবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটির রিয়ার সেটটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 2-2টি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এর মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। সো দর্শক বন্ধুরা, টেকনো ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে আপনারা অনেকেই জানেন। এখানে কিছু ফটো স্যাম্পল দেখানো হয়েছে, আপনারা কিছু সেখান থেকে আইডিয়া নিতে পারেন। তো এর 50 মেগাপিক্সেলের মেন সেন্সরের প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল। সো ওভারঅল ফটো কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে এর ক্যামেরা সেকশনে। এর বাজেট বিবেচনা হিসাব করলে এর ক্যামেরা সেকশনটি ইজিলি মেনে নেওয়া যায়। এর অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 12, OS হিসেবে থাকছে HLOS 8.6 ভার্সন। ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে 4GB 128GB এবং 6GB 128GB, এই দুটি ভ্যারিয়েন্টেই অ্যাভেলেবেল লঞ্চ হবে। এখানে আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। এবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটার 8 পিক্সেলের বিল করা একটি ওক্টাকোর CPU। আর GPU হিসেবে দেওয়া হয়েছে মালি G52 MC2। সো দর্শক বন্ধুরা, এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে ফোনটির প্রসেসরের সেকশনে। অবশ্যই ফোনটি গেমারদের জন্য ভালো কিছুই হতে যাচ্ছে। এর গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি, এই ধরনের গেমগুলো অনায়াসে মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন এই ফোনটিতে। আর যারা মাল্টিটাস্কিং, হালকা পাতলা ফটো এডিটিং, ভিডিও এডিটিং এই ধরনের অ্যাপস ইউজ করে থাকেন তারা অনায়াসে অ্যাপসগুলো প্লে করতে পারবেন এই ফোনটিতে। ওভারঅল বলতে গেলে এখানে একটি মিড বাজারের মধ্যে ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 5000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে দিয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জ। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ মার্কেটে এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম হতে পারে 14-15 হাজার টাকা। ইন্ডিয়ান মার্কেটে ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10-11 হাজার রুপির আশেপাশে। তো দর্শক বন্ধুরা, 14-15 হাজার টাকা বাজারের মধ্যে এই স্মার্টফোনটি আপনাদেরকে কী কী অফার করলো আপনারা জেনেছেন। এবারে যদি 14 হাজারের এই ফোনটিতে যদি ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমে বলবো এখানে একটি গুড লুকিং এর ডিজাইন করা হয়েছে ফোনটি। দ্বিতীয়ত, এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, এটি একটি ভালো দিক। তৃতীয়ত, এখানে একটি 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এটি একটি ভালো দিক। আর 4 নম্বরে, যারা গেমার রয়েছেন তারা খুব ভালো গেমিং পারফরমেন্স পাবেন এই ফোনটিতে। সর্বশেষ, এখানে একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, অনায়াসে ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, বর্তমান সময় হিসাব করে এখানে 14 হাজার টাকা বাজারের মধ্যে অনেক কিছু অফার করছে এই ফোনটিতে। সো বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটির খারাপ দিকটা টোটালি পাওয়া যায়নি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এই ফোনটি 14-15 হাজার টাকা বাজারের মধ্যে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। এই ফোনটি আপনি অনায়াসে 14-15 হাজার টাকা বাজারের মধ্যে কিনতে পারেন। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।